সকাল সকাল আমার গলা ছুঁড়ে ধরছে কে? আমি বে, আমি আমি তো এমনি মরে আছি। কার জন্য মরে আছিস তুই শয়তান? আছে এক ভিলেন। কে? সকাল সকাল রাজপুত্রের ড্রেস পরে এই জায়গায় চলে আসছি, আমাকে দেখলে কি ভিলেনের মতো লাগছে নাকি? এই কাপড়ে যদি আমার আব্বা তোমার দেখে নেয় তাহলে পরে কাপড় খুলে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। মৃত্যুদণ্ড আমাকে? সুন্দরী তুই পাই ছেলে তোর হিরো, শাহরুখ সালমান আমির সাকিব আমার কাছে জিরো। আরে খুটখুট কইরে সুন্দরী তুই পাই ছেলে তোর হিরো, শাহরুখ সালমান আমির সাকিব আমার কাছে জিরো। থাকিস না আর দূরে সইরে টপক কইরে বুকে চইলে আয়। সুন্দরী তুই বুঝলি না এই প্রেমী জবের ব্যাপার, চল তোকে আজ নিয়ে যাব প্রেমেরই পাঠশালায়। আমাক যদি ভালোবাসিস লে করে তুই বিয়ে, ভয় কেন রে অবুজ সখী যাইব প্রস্তাব লিয়ে। আরে আমাক যদি ভালোবাসিস লে করে তুই বিয়ে, ভয় কেন রে অবুজ সখী যাইব প্রস্তাব লিয়ে। তোর লাগি এই দুনিয়া দাড়ি আয়না রে তুই আয়না কাছে আয়। আরে বাপ জানাছে আশেপাশে দেখিলিবার পায়, বাপ জানাছে আশেপাশে দেখিলিবার পায়। খুটখুট কইরে সুন্দরী তুই পাই ছেলে তোর হিরো, শাহরুখ সালমান আমির সাকিব আমার কাছে জিরো। আরে খুটখুট কইরে সুন্দরী তুই পাই ছেলে তোর হিরো, শাহরুখ সালমান আমির সাকিব আমার কাছে জিরো। থাকিস না আর দূরে সইরে টপক কইরে বুকে চইলে আয়। এই বাপজান আছে আশেপাশে দেখিলিবার পায়, বাপজান আমি গরিব হতে পারি কিন্তু 10 গ্রামে আমার একটা সম্মান আছে, সবাই আমাকে যাত্রাপালার হিরো হিসেবে জানে। আমি এবিডেবিট করে মনে করো যে নিজের নাম আমি আকাশ থেকে সাকিব কুমার রেখেছি। তুমি আমাকে বুঝেছো, তোমার জন্য আজকে এই পাপিষ্ট সিনারকে ছেড়ে দিচ্ছি। শপথ চেয়ারম্যান, যদি বাঁচতে চাও মনে করো টবাক করে দিক ঘুরে থাকো, আমি 1 থেকে 3 গুনবো, ওদিক ঘুরে আমি পালাবো। 1 ওদিক ঘুরে, 2 গুলি
চুরি করে দিলাম কিন্তু, দিছি কিন্তু, দিলাম কিন্তু। বাই ওয়ান টু থ্রি। আব্বা এবার ঘোরেন, লাইন ক্লিয়ার। বলো ছেলে, আমার বোকা ভেবেছে? আসলে তুই তো একটা বোকা। আসবো না, ওই বেটা বোকা বলে আমারে গুলি করে আমার মাথা খুলি উড়াই দিবে, কিন্তু আমি তো জানি ওই বন্দুকের মধ্যে 6 মাস ধরে কোনো গুলি নাই। কি হয়েছে, কল করছো কিসের জন্য? আমার ছেড়ে তুমি কোথ যাচ্ছ কুমার? সরে যাও সাহাযাদি, আমার চোখের সামনে থেকে সরে যাও। আমি যাত্রা অ্যাক্টিং করি, আমি এতিম, আমার টাকা পয়সা নাই, তাই তোমার বাপ আমাকে চার আনার দাম দেয় না। এই তোমাকে আমি ভুলে যাচ্ছি, মনে করো মনের মধ্যে কম্পিউটারে লিখে নাও, যদি জীবনে কোনোদিন টেলিভিশনে নিজের চেহারা দেখাতে পারি, লক্ষ লক্ষ টাকার না মালিক হতে পারি, না বড় অভিনেতা হতে পারি, তবে কোনোদিনও আমি আমার চেহারা আমার ফেস তোমাকে দেখাবো না। তোমাকে ছেড়ে আমি কোটি কোটি থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো? মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। আমার সোনা বন্ধু রে, তুমি কোতি রইলা রে, আমার সোনা বন্ধু রে, সাইলেন্সার পাইপ সেট কর, আমি আর নিতে পারছি না। তোমাকে ছেড়ে আমি কোতি কোতি থাকবো, মনটাকে লুকিয়ে। আপা কি শুরু করলো, থামো তো। আপা তুমি দেখে লিও, সাকিব ভাইকে একদিন টেলিভিশনে দেখাবি, তাই যেন হয় বোন, আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যা বলি সত্যি বলি, আপনি কি জানেন আপনি দেখছেন জ্বলন্ত প্রতিভা? আপনাকে দেখা মাত্র আমি বুঝে ফেলছি, আপনি পা থেকে আপদ মস্তক, আপনি প্রতিভা, প্রতিভার প্রতিভা ছড়াছড়ি, আপনি তো বিশাল বড় অভিনেতা। আমি নতুন নায়ক শাকিব কুমারকে নিয়ে বাইরে অপেক্ষা করি। বাইরে অপেক্ষা করার দরকার নাই, ওরে নিয়া ক্যামেরার সামনে দাঁড় করে দাও। আর শোনো, ওই দরবার আর ওই হুজুরের নামটা যেন ভালো করে বলে, ঠিক আছে? আরে এত নড়াচড়া করো না ভাই, ফোকাস নিচ্ছি তো, দাও একটু সংলাপ সব মনে আছে তো? আচ্ছা আমরা তাহলে যাই। আবার কি, এক মিনিট
আরে সালাম টালাম করতে হবে না, সব ঠিক হয়ে যাবে, যাও বসো বসো। সংলাপগুলো একদম সুন্দর মতো দিবা, আর ইল বাবাটা একটু জোর দিয়ে বলতে হবে। হ্যাঁ আমরা গেলাম তাহলে, হ্যাঁ একদম ইজি। হ্যাঁ 5 4 3 2 1 0 0 0 0 অ্যাকশন। আরে শক্ত হয়ে গেলে হবে নাকি? ইজি, নর্মাল নর্মাল, ন্যাচারাল, একদম ন্যাচারাল দিতে হবে। হ্যাঁ আবার, হ্যাঁ 5 4 3 2 1 0 0 0 0 অ্যাকশন। ন্যাচারাল ভাই, একদম ন্যাচারাল, ইজি হয়ে যাবে ভাই। লাস্ট বার, আপনি টেনশন নেন না, একদম ইজি। হ্যাঁ 5 4 3 2 1 0 0 0 0 অ্যাকশন। আচ্ছা থাক, আপনাকে বলতে হবে না, আমি লিজে লিজে নিয়ে দিয়ে লিছি, টেনশন ফ্রি থাকবো। 3 2 1 0 অ্যাকশন। আমি সাকিব কুমার, আমি একজন এতিম সন্তান, আমার অনেক দুঃখ দুর্দশা ছিল, মনে করেন যাত্রা অভিনয় করে পেট চালাতাম, কিছুতেই অভাব যাচ্ছিল না কো। এরপর তো আমি ইল বাবার দরবারে আসি এবং বাবার তদবির গ্রহণ করি, বাবা আমাকে একটা লটারি লম্বর দেন এবং সেই লম্বর কেটে আমি 40 লক্ষ টাকা বিজয়ী হই। সাবাস সাবাস বাগের বাচ্চা, চায়ের দাম পরে দিব রে। প্রেম ভালোবাসায় সফলতা, পাওনা টাকা আদায় করা, স্বামী বা স্ত্রীকে পরকীয়া থেকে ফেরানো, অবাধ্য সন্তানকে বাধ্য করা, চাকরিতে প্রমোশন, কফিল বা মালিককে বাধ্য করা, বিদেশ যাত্রার বাধা থেকে মুক্তি, এছাড়াও ওয়ার্ক পারমিট আকামার সমস্যার সমাধান থেকে মুক্তির জন্য এক্ষুনি যোগাযোগ করুন। জামাই তো আগামীকাল গ্রামে আসছে, আমার লজ্জা লাগছে তো, হেভি লজ্জা লাগছে। আর তাছাড়া মনে করো আবহাওয়া তো এত গরম না, আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই না গো? এরকম হচ্ছেন কেন? না বাবাজি, বলছিলাম যে জামাই তো ছেলের মতো, ছেলে লজ্জা কি আছে, বাপের কষ্ট হয়েছে না? তা বাবাজি, জি বলেন, খাবার কেমন হয়েছে সেটা বুঝছেন না কেন? একের করা হয়েছে আব্বা, কবু আব্বা, একের করা হয়েছে। সেদিন মনে করা যায় যে এক মন্ত্রীর লাতনির খাতনার অনুষ্ঠানে মনে করা গিয়েছিলাম, সেই খাবারটা কিন্তু এত ডিলিশিয়াস হয় নাই। ওকে তোবা তোবা তোবা, মন্ত্রীর নাতনির খাতনা মানে কি বলছেন? না হবু আব্বা, আপনার রোগ মনে হয় আমাকে ধরেছে, মনে হয় আমাদের মধ্যে কোনো কানেকশন থাকলে কারণ আপনার রোগ আমার মধ্যে ট্রান্সফার হয়ে চলে আসছে, সংলাপে ভুল বুঝে ফেলেছি। আগের হচ্ছে কি বলছি, লাতির অনুষ্ঠান, বলছি লাতির খাতনার অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে তো জবের ব্যাপার, সময় আমাকে টানা হেঁচড়া করা শুরু করলো, এই ছবি তুলবে ওই ছবি তুলবে, তারপরে আমাকে যে কোনো জায়গায় দাওয়াতের জন্য বলছে, এত দাওয়াত মেনটেন করা যায় বুলো শালি? না 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 জামাই, তোমার ওই মন্ত্রী ফন্ত্রী জামাই পাইতে যাওয়া যাবে না,
আর তাছাড়া মনটা তোমার এত টানাটানি করছে কেন? তুমি কি আগামী দিনে রাজনীতি করতে যাচ্ছ নাকি? না আব্বা, রাজনীতি করবো কিসের জন্য? আই হেট পলিটিক্স। আসলে হয়েছে কি, সবার বাড়িতেই তো মনে করেন যে হেভি জবের একের করা বিবাহ যোগ্যকর্ণ আছে, তারা তো আমাকে একটু ডিম্যান্ড দিবে, তাই না? না 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 না, মন্ত্রী এমপিরা আমাদের বাড়ির মধ্যে হাত হাঁটাইছে কেন? সব জায়গায় হাত হাঁটে তারা। আচ্ছা না 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 না, আমার তো তাকে কোনো মানে ইয়ে ভাতে বাড়া ভাতে হাত দেয়নি কো, তারা হকাই নিচে চাইছে কেন? না 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 না, আমি আর দেরি করতে পারবো না, তোমাদের বিয়ের কাজটা আমি কালকের মধ্যে ছাড়া ফেলতে চাই। তোমরা খাও, আমি দেখি কি করা যায়, চিন্তার বিষয়। নাম বাল লিয়েছ মানে, কথা বলেছ মানে, তুমি ইল বাবার নাম্বার কত পেলে? কেন, তোমাকে যখন টেলিভিশনে দেখাচ্ছিল না, নিচে দিয়ে না নাম্বার যাচ্ছিল, সেইখান থেকে নাম্বার টুকে রেখেছি। সেখানে আরো কি লেখা ছিল জানো? ভালোবাসার সমস্যার সমাধান, পাওনা টাকা ফেরত পাওয়ার সমাধান, আরো কত কিছু। আমি আমার গহনা বিক্রি করে ইল বাবার দরবারে 50,000 টাকা হাদিয়াও দিয়ে দিয়েছি। কি করেছো তুমি, হাদিয়াও পাঠিয়ে দিয়েছ? তুমি আমাকে বলবা না, 50,000 টাকা হাদিয়া পাঠিয়ে দিয়েছ? বাবা বলেছিল কাজ না হওয়া পর্যন্ত এই কথা কাউরে বলা নিষেধ, তাই আমি কারো বলিনি। আর তাছাড়া তুমিও তো লটারির কথা আমাদেরকে বলো নাই। না তা বলিনি, তা ঠিক আছে তো, ঈশ্বরকে তুমি যা করেছো মনে করো যে একের করা করেছো, তুমি তো ভুল করতে পারো নাকি? জবের ব্যাপার, তুমি যদি আমাকে টাকা পাঠানোর আগে ভুলতা, আমি মনে করো আরো কিছু প্লাস করে দিতাম, 50,000 প্লাস মানে 1,00,000-2,00,000 টাকা পাঠিয়ে দিতাম। তুমি পরশু সকালের মধ্যে আমাদের শুটিং হাউসে চলে আসো, কেমন? কিন্তু বস মিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? এরপরে যে বিজ্ঞাপন তুমি করতে যাচ্ছ, এই বিজ্ঞাপন প্রচারের সাথে সাথে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। বিখ্যাত কোম্পানি হারবাল ফাইন্যান্স কোম্পানির বিজ্ঞাপন বুঝছো? আর এই বিজ্ঞাপনে যদি তুমি না আসো তাহলে কিন্তু বস রাগ করবে, আর বস যদি রাগ করে তাহলে তো বুঝতেই পারতেছো। না 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 না, আর বলতে হবে না, আমি বেশি নিয়েছি, পরশু মতো আমি জায়গা মতো হাম দিয়ে যাবো, আপনি আপনি টেনশনই নিন না, রাখছি। আসসালামু আলাইকুম। কে ফোন করেছিল? মানুষ ভুলে, বিয়া করার পর নাকি অনেক মানুষের ভাগ্য খুলে যায়, আমার তো মনে হচ্ছে সৌভাগ্যের গুদাম খুলে গেছে গো। বসে ফোন করেছিল মিস্টার বোগাস, মনে করো আমি দুটো নতুন কাজ পেয়েছি। আসো তো টপাক করে আমার বুকে চলে আসো। সুইস ব্যাংকের নাম শুনেছি, কিন্তু ফিউজ ব্যাংকের নাম তো শুনিনি কোনোদিন। শুনবেন কি করে আব্বা, ব্যাংকে কোনোদিন লক্ষ লক্ষ টাকা রেখেছেন? শুনেন ঘটনা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। এই শুনো তোমরা, মনে করো যে ফিউজ ব্যাংক আর সুইস ব্যাংক দুজন মামুর বুটা আছে, ভাইরা ভাই, ভাইরা ভাই। বড় বোন কে মানে বড় বোন কে যে মামুর বুটা বিয়ে করেছিল, বিয়ে করার সাথে সাথে তার ভাগ্যের চাকা মনে করো ফ্ল্যাশ করেছিল, অন হয়ে গেছিল, এজন্য তার ব্যাংকের নাম রেখেছে সুইস ব্যাংক। আর ছোট বোন কে যে মামুর বুটা বিয়ে করেছিল, শালি তুমি কিন্তু পার্সোনালি লিলো মাইন্ড করো না, ছোট বোন কে যে মামুর বুটা বিয়ে করেছিল, বিয়ে করার সাথে সাথে তার ভাগ্যের চাকা মনে করো অফ হয়ে গেছে, এই কারণে তার ব্যাংকের নাম রেখেছিল ফিউজ ব্যাংক। এবার পাইতে পেরেছেন আব্বা? হাই হাই হাই, তুমি এটা কি করেছো? ফিউজ ব্যাংকে টাকা রেখেছো কেন? ফিউজ ব্যাংকের ব্যাংকে কে কোনদিন টাকা রাখে? আমি তো টেনশনে পড়ে গেছি গো, তোমার টাকা গুলা শেষে ফিউজ না হয়ে যায়। আব্বা আব্বা, তাহলে এখন আমি যাই, মনে করেন লেট করলে তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফিয়া মানিলা, ফিয়া মানিলা আব্বা। হ্যাঁ গো যাচ্ছি, যাবো, মনে থাকবে না আবার, বিহার পর প্রথম শালি কিছু চেয়েছে, হলুদ কালারের লিপস্টিক নিয়ে আসবো।
আমি সাকিব কুমার। আমি ভীষণ হতাশাগ্রস্ত ছিলাম, কারণ আমার দুর্বলতার কারণে আমি বিয়া করতে ভয় পাচ্ছিলাম। তারপর তো আমি মনে করেন হার্বাল মাইনাস কোম্পানির ওষুধ খাওয়া শুরু করি এবং এতটাই শক্তিশালী হই যে আমি একটা বিয়া করেছি, এখন আরও একটা বিয়া করব। সাকিব কুমার যখন বারবার কিছু বলবার চাইছে তখন তার একবার বলবার সুযোগ দেই না, কি বলেন আপনারা? সোহেল জি, বাদনটা খুলে দে। বন্দুক সাবধান। আমি লটারিতে কোন টাকা পাইনি গো। ঠিক আছে, সব টাকা ফিউজ ব্যাংকে রেখেছে, এখন বলছে আমি লটারি কোনো টাকা পাই নাই। আমরা কি তাহলে সবাই টিভিতে মিশা দেখেছি নাকি? না, আপনারা মিশা দেখেননি গো, আপনারা টেলিভিশনে বিজ্ঞাপন দেখেছেন। আর মনে করেন যে টেলিভিশনে বিজ্ঞাপন টাকা দিয়ে তারপর টেলিভিশনে বিজ্ঞাপন চালাতে হয়, টেলিভিশন চ্যানেল মনে করেন টাকা নেয় তারপর বিজ্ঞাপন চালায়, এখন কোনটা ভালো কোনটা খারাপ সেটা বেছে নেওয়ার দায়িত্ব তো আপনাদের। কোনটা বিজ্ঞাপন আর কোনটা মনে করেন প্রতারণার ভাত? ভালো চ্যানেল কখনোই প্রতারণা বিজ্ঞাপন চালায় বলেন? এই প্রশ্ন সেই সব মানুষদের প্রতি যারা টেলিভিশনে বিভিন্ন সময় প্রচারিত ইলবাবাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হন। আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র আপনার কর্ম, তাই স্রষ্টার প্রতি বিশ্বাস রাখুন, কাজে মনোযোগী হন।